بسم الله الرحمن الرحيم. قال الإمام البخاري رحمه الله تعالى: حدثنا محمد بن عثمان قال حدثنا خالد بن مخلد قال حدثنا سليمان بن بلال قال حدثنا شريك بن عبد الله بن أبي نمر أنا طاعنا نبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله قال: من عادى لي وليا فقد آذنته بالحرب. সহি বুখারি খণ্ড নম্বর ২ পৃষ্ঠা নম্বর ৯৬৩ অধ্যায় নম্বর ৮১ পরিচ্ছেদ নম্বর ৩৮ হাদিস নম্বর ৬৫ ২। ইমাম বুখারি রাহিমাহুল্লাহ এখানে নিজের সনদ মিলিয়ে রসুল্লাহ সাল্লাহু আলহি ওসাল্লামের একটি হাদিসে কুদ্সি বর্ণনা করেছেন। হাদিসে কুদ্সি মানে রসুল্লাহ সাল্লাহু আলহি ওসাল্লাম যে হাদিসটি নিজের ভাষায় সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন থেকে বর্ণনা করেছেন, সরাসরি বলতে জিবরিল আলাইহিসসালামের মাধ্যম ছাড়া ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন থেকে যে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন তার নাম হাদিসে কুদসি। যেমন এই হাদিস আন আবি হুরায়রাতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল্লাহ ক্বালা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেছেন। তাহলে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা থেকে বর্ণনা করেছেন, তাই এর নাম হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব, কেউ যদি আমার অলির সঙ্গে দুশ্মনী করে তাহলে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। এটা সহি বুখারির ৬৫০২ নম্বর হাদিস। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা মনে রাখা দরকার, সেটা হলো এই যে আমাদের শরীয়তে দুইজন পাপী এমন আছে যাদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ ঘোষণা করেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুদ্ধ করার ক্ষমতা কার আছে? এই দুইজন পাপীর মধ্যে একজনের আলোচনা আছে হাদিসে আর অপরজনের আলোচনা আছে কোরআন মাজিদে। সহি বুখারির ৬৫০২ নম্বর এই হাদিসে যে পাপীর বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ ঘোষণা করেছেন সে হলো ওই হতভাগা যে আল্লাহর ওলির সঙ্গে দুশ্মনী রাখি, আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আর দ্বিতীয় পাপী যার বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন